আমি আবার ভাষণ দিতে একটু কম জানি, সব ঘরের কথাই বলি। তোমার মন কই আসিল রত্না, তরকারিতে লবণ কম কেন? এই কুমিল্লাতে কোন মার্কা আছে রে? তো আমাদের মাঝে মধ্যে যখন আমরা রান্না করি, তরকারিতে লবণ একটু কম পড়ে না? পড়েনি? তখন জামাইরা কি কর? তোমার মন কই আসিল রত্না, তরকারিতে লবণ কম কেন? তো আমি যেটা এই জন্য বলছি, তো আমাদের আশেপাশে যারা আছে আমন তামন কথা অনেক বলে, আপনারা মন দিয়ে এগুলি শুনবেনই না, কানও নিবেন না। আপনারা মরিরক সাক্ষুমাকে যেভাবে ভালোবেসে আসছেন 15-20 বছর ধরে, আমার থেকে হয়তো আগে আসছেন যারা তারা আরো বেশি ভালোবাসছেন, আমার থেকে পরে আসছেন তারা হয়তো আরো বেশি চিনবেন, সব কিছু নিয়ে মনের মনের অন্তঃস্থল থেকে আপনারা সাক্ষুমারে মনে প্রাণে চান, সেটা কিন্তু আমি খুব ভালো জানি আপনাদের উপস্থিতি দেখে। আপনারা যেভাবে আমরা আসার আগে বলতেছে সাক্ষুভাই পাস, তার মানে আসলেই পাস। এই একটা প্রতিবন্ধী ছেলে ছিল, সে কি সুন্দর করে বক্তব্য দিল, আমি অবাক হয়ে গেলাম ওর বক্তব্য। ও কিন্তু কিছুই বোঝে না দুনিয়া, কিন্তু এটা বুঝছে সাক্ষু সাহেব কোভিড-19 ওর পাশে ছিল। এটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য, অনেক বড় একটা অহংকার যে সাক্ষুভাইয়ের মতো একটা মেয়র পেয়েছি, একটা নেতা পেয়েছি কুমিল্লা শহরের জন্য। কুমিল্লা শহরের মানুষ কিন্তু 2,70,000 ভোটার, বাকি 12 লক্ষ মানুষকে নির্দ্বিধায় সেবা দিচ্ছে আমাদের মরিরক সাক্ষুভাই, দিচ্ছে কিনা বলেন তো? আমাদের মা বোনরা হয়তো সিটি কর্পোরেশনে কম যায়, কিন্তু আমাদের ভাইয়েরা চাচারা ওরা বেশি যায়, ওরা কিন্তু জানে সাক্ষুভাই কি করছে কি করছে না। যে লোক বলে যে সে এইতে অনেক কিছু, সেগুলি তো যাবো না, ওনার পূর্বপুরুষ ধরে এরা সব মন্ত্রী মিনিস্টার মেয়র সব, এরা কেন ভিক্ষা করবে, এরা কেন ফকির হবে, আমাকে এটা একটু বুঝা। ধরে বলে তারা বলে চোর, চোর কাকে বলে? চোর বলে আপনাকে, যারা আপনারা স্বাধীন থেকে চুরি করছে, যে এত প্রতিদান দিল অবদান দিল তারই বলছে চোর, যে নিজে বিসর্জন দিল সবকিছু সেই মন্ত্রী সাক্ষী চাইবো না, আমরা কাকে চাইবো? নৌকা তো 2 দিন পরে এমনি ডুবে যাবে, এটা বোঝা গেল আপনাদের ভাষায়। আর ওরা যেভাবে লাফাচ্ছে বেশি দূর আগাতে পারবে না, ওভাবেই থেমে যাবে। তা আমি মনে মনে বলি যে যেভাবে কথাগুলো বলে, এরা কিন্তু রাজনীতিতে খুব কম বয়স, খুব একটা আসেও নাই। আচ্ছা আমি আমারই দিয়ে বলি, আমার জামাই অ্যাডভোকেট কামুলক রিঙ্কু, চেনেন অনেকজন মনে হয়? আমার জামাই বলছে তুমি ওকালতি পড়ো, তা আমি বলছি এই বয়সে ওকালতি পড়বো? আচ্ছা কেন পরীক্ষা দিতে, আমার মাথায় কিচ্ছু ঢোকে না, আমার মাথায় আসে লিপস্টিক দিব কোনটা, আইলাইনার কোনটা দিব। যখন পাশে আসে সে আমার ধমক দিয়ে বলতেছে কি করলা, এত বছরের গ্যাপে পড়াশোনা আসে না, প্রত্যেকটা জিনিসের চর্চা লাগে, মেয়র যিনি বসছেন উনি কিন্তু চর্চা করে করে এই পর্যন্ত আসছে, আর আজকে এসে যদি কয় আমার মেয়র বানা, হে বুঝতে বুঝতে বহুত বসে চলে যাবে, ততদিন হয়তো আমি মরেও যাবো। আমার কথা বুঝাতে পারছি? আমার যে যা, ও আমার বেশি কথা বলে আমার ধমক দিবা, বলবো তুই করে এলাস আমি কি করবো, সেই জন্য ওই বলবে, ও বলবে সব কথা। ও একটা পার্ট করেছে জানেন তো, আফরোজা জেসমি সাক্ষু নামে বোধ হয় একটা পার্ট করেছে, ওই পার্টে সবচেয়ে বেশি এনজয় করেছি আমি। 17 নম্বর ওয়ার্ডে দোলনা চড়েছি, আপনারা চড়েছেন কেউ? দোলনা চড়েছি আমি, রাইডার চড়েছি, ট্রেন চড়েছি আমি, আমার এত এনজয় লাগছে, মজা লাগছে। তো আমাদের ফ্যামিলিতে এরকম একটা বউ থাকা, ভাসুর থাকা, আমি তো মনে করি অনেক বড় ভাগ্যের ব্যাপার আমার। সেটা তো আমি আমারটা বললাম, কুমিল্লা শহরে বাসের জন্য সাক্ষুভাই কি পরিমাণ আশীর্বাদ, এটা আপনারা যখন কুমিল্লা শহরে সাক্ষুভাই থাকবে না, একসময় আপনারাই বলবেন কি যুগ ফালায় আসছি সেই সাক্ষু মিয়ার যুগে, এই যুগটি তো আমার খবরই নাই না। তো যেই লোক বলে আসেন আসেন আপনাদের সাথে কথা বলবো, সেই লোক এখনই বলে আসেন সিটি কর্পোরেশন তো ঢুকতেও দিবে না, আসেন তো দূরের কথা। তো আমি শেষ বক্তব্য বলি, আমার ওখানে বোধ হয় লেখা থাকবে মরিরক হক, সাক্ষু লেখা থাকবে ইভিএম এর ওটাতে, না শুধু মরিরক হক, ভুল করেন না, সাক্ষুবার নাম কিন্তু
কিন্তু মনিরুল হক মার্কা হচ্ছে টেবিল ঘড়ি, শুধু ঘড়ি না। আমি একটা স্লোগান দিতে পারবো? কি জানি বলেছেন বলেন আপনার। আচ্ছা আমি একটু শুরু করি, হ্যাঁ আপনার আমার সাথে বলি। এই কুমিল্লাতে কোনো মার্কা আছে রে? আমি আপনাদেরকেও দেখতে আসি।